সো যারা একদম কমে হাইস্ট খুঁজতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন ইট ফেল হাইস্ট লাগবে একটু ওল্ড শেপের এখানে তিনের না এটা হ্যাঁ তিনের তিনের মডেলের একটা হাইস্ট আছে এটা ডেট ফেল আছে ডেন পেন্টের কাজ আছে দাম মাত্র 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকা এই যে দেখেন মডেল 3 হাই ফ্লোর হ্যাঁ এইটার দাম এই অবস্থায় হচ্ছে আপনার 2 লক্ষ টাকা শুধু ড্রাইভিং শেখানোর জন্য এবং এটাও কিন্তু 23 সাল 24 সাল কাগজ কমপ্লিট হ্যাঁ এটা অল অটো মোবাইল এটা অল অটো হ্যাঁ এই যে দেখেন গিয়ার অটো আছে হালকা পাতলা জায়গা জায়গা একটু স্ক্র্যাচ আছে এগুলি টাচআপ করে দাও করে দিন এটাও সিএনজি করা হ্যাঁ আচ্ছা স্টারলাইটের মডেল হইতেছে আপনার 91 91 আর রেজিস্ট্রেশন 97 2000 আর রেজিস্ট্রেশন 2004 এটার দাম কত মামা মামা এটা একবারে 8.5 লাখ 8.5 লাখ টাকা জি আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা আপনারা যারা আমাদের এই ভিডিওতে ক্লিক করছেন আপনারা কিন্তু আজকে চমৎকার কিছু গাড়ি পাবেন একদম কম প্রাইসে তিনটা হাইয়েস্ট গাড়ি পেয়ে যাবেন আপনারা 2005 মডেলের দুইটা নোয়া থাকবে একটা এক্সট্রো একটা কেয়ার 42 একটা প্রোবক্স থাকবে এবং আকর্ষণীয় মূল্যে মানে 8.5 লাখ টাকার মধ্যে আপনারা একটা 1500 সিসির এক্স করলা আজকের এই ভিডিওতে পাবেন ড্রাইভিং শেখানোর জন্য একটা গাড়ি থাকবে অনলি 2 লাখ টাকার মধ্যে সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হ্যাঁ আমরা অপরূপা কার সেন্টারে আছি এই মুহূর্তে শোরুমটা হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার রাসেল পাম্পের অপোজিটে আর এই শোরুমে আসলে কিন্তু আপনারা এই যে মামাকে পাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন মামা কিন্তু কথা বলে খুব কম সো আমরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবো সবাই লাইক করবো কমেন্ট করবো এবং শেয়ার করবো ইনশাল্লাহ চলেন প্রথমে হাইয়েস্টটা দিয়ে শুরু করি 2005-এর তিনটা হাইয়েস্টের মধ্যে এটা হচ্ছে প্রথমটা মডেল পাস রেজিস্ট্রেশন 2010 এবং এটা হচ্ছে আপনার হাফ প্যাপ হাফ সিলিং সিএনজি করা জি এলপিজি এলপিজি করা আছে ওকে গাড়ি কালার হচ্ছে সাদা দুইটা সাদা গাড়ি দেখাবো হাইয়েস্ট এবং একটা হচ্ছে কালো তিনটাই পাঁচের মডেল জি ডুয়েল এসি এসি কি কাজ করে মামা হ্যাঁ মামা এসি কাজ করে জি দেখেন একটু কম টাকার মধ্যে আসলে যাদের হাইয়েস্ট দরকার ধরেন বাজেট নাই বাজেট কম তাদের জন্য আজকে এই গাড়িগুলা আমরা এই মুহূর্তে আসি অপরূপা কার সেন্টারে এবং অপরূপা কার সেন্টারে আসলে আপনারা একদম কম কম দামে কিন্তু গাড়িগুলো পাবেন মামা হাইয়েস্ট 5-এর মডেল এই গাড়িটার দাম কত থাকছে ও এটা 5-এর মডেল 10-এর রেজিস্ট্রেশন কাগজ আপডেট আছে এটা হলো 12.5 লাখ টাকা 12.5 লক্ষ টাকা জি আচ্ছা 12.5 লাখ টাকায় হাইয়েস্ট গাড়ি মডেল 5 5 ওকে পাশে একটা এক্স নোয়া আছে হ্যাঁ মডেল হচ্ছে 2002 2002 রেজিস্ট্রেশন হইছে মামা 4 2002 এর মডেল 2004 এ রেজিস্ট্রেশন করা এক্স নোয়া এটাতে কিন্তু আপনার এই যে এখানে স্মোক সাকার আছে সেন্ট্রাল এসি আছে এবং এটাও সিএনজি করা আছে হ্যাঁ ব্যাক ক্যামেরা লাগানো আছে কালারটা হইতেছে কালো ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক হ্যাঁ এক্স নোয়া যারা কিনতে চান 2-এর মডেলের 4-এর রেজিস্ট্রেশন করা তাদের জন্য কাগজ ডেট ফেল হইছে করে দিব গাড়ির কাগজটা ডেট ফেল হয়ে গেছে কিন্তু আপনি আপডেট পাবেন 1-2 বছর হ্যাঁ মামা কোনো টেনশন নাই যারা একদম কমে 2-এর মডেলের এক্স নোয়া খুঁজতেছেন তাদের জন্য এটার দাম 10-এর নিচে মনে হয় মামা 9,80,000 9,80,000 টাকা ওয়াও 9,80,000 টাকায় এক্স নোয়া দেখেন আসলে এরপরও কিছু অর্ডার করা যাবে কিছু সামান্য কিছু ওকে এরপর আমরা একটা প্রোবক্স গাড়ি দেখব এটাও 1500 সিসি জি মডেল 3 আর রেজিস্ট্রেশন 7 প্রোবক্স গাড়িটাও কি সিএনজি করা এটাও সিএনজি করা আছে যারা একদম কম প্রাইসের মধ্যে প্রাইভেট কার খুঁজতেছেন নোয়া খুঁজতেছেন হাইস্ট খুঁজতেছেন তারা ধৈর্য সহকারে এই পুরো ভিডিওটা একটু দেখেন প্রোবক্স মডেল 3 রেজিস্ট্রেশন 2007 জি আচ্ছা এই গাড়িটার দাম কত মামা 1500 সিসি মামা এটা হলো 5,80,000 5,80,000 টাকা ওকে একদম অল্প প্রফিট করে কিন্তু মামা গাড়িগুলো আপনাদেরকে দিবে তো এটা 111 97 মডেল 2005-এর রেজিস্ট্রেশন এবং এইটাও 23 সাল 24 সাল কাগজ কমপ্লিট আছে সিএনজি করা আছে গাড়িতে কোনো কাজ আপাতত নাই নাই তারপরেও আপনি যদি কেনার সময় কোনো কাজ খুঁজে বাইর করতে পারেন টুকটাক কাজ করে দেওয়া হবে সমস্যা নেই গিয়ার অটো অল অটো অল অটো গ্লাস অটো সব অটো মডেল 97 আর রেজিস্ট্রেশন 2005 এটার দাম কত মামা মামা এটা 4,80,000 4,80,000 টাকা আস্কিং প্রাইস আসলে দামাদামি করা যাবে পিছনে আসেন এখানে দেখেন একটা সুন্দর গাড়ি আছে 110 হ্যাঁ আচ্ছা 2000-এর মডেল 2012-তে রেজিস্ট্রেশন করা 110 এবং এটাও কিন্তু 23 সাল 24 সাল কাগজ কমপ্লিট হ্যাঁ এটা অল অটো মামা এটা অল অটো হ্যাঁ এই যে দেখেন গিয়ার অটো আছে সাইড গ্লাস সব মেনু ইয়া অটো আচ্ছা এই 110টা কত দাম নেবেন 5,20,000 5,20,000 প্রিয় দর্শক এই 110 আমাদের কাছে আরও একটা আছে যেটা ড্রাইভিং শেখানোর জন্য আমরা দিব
ছোট গাড়ি কম বাজেটের মধ্যে এটাও সিএনজি করা। হ্যাঁ আচ্ছা, স্টারলেটের মডেল হইতেছে আপনার 91 আর রেজিস্ট্রেশন 97। হ্যাঁ আচ্ছা, এটার দাম কত নিতেছেন? 3,50,000 কাগজ করে দিন। 3,50,000 কাগজ আপডেট সহ। হ্যাঁ সহ। ওকে, এরপর একটা কেয়ার 42 আছে আমাদের কাছে। ওটা চাইরের মডেল, 2004 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন। হুম, দেখেন চাইরের কেয়ার 42 5 ডোর। হ্যাঁ আচ্ছা, 5 ডোর নিচা ফ্লোর, 5 ডোর নিচা ফ্লোর। হুম, এবং এটাও সিএনজি করা আছে। জি দেখেন, মডেল 2004, রেজিস্ট্রেশন 10, রেজিস্ট্রেশন 10, 13 সিরিয়াল। হ্যাঁ, কেআর 42, এটা কত মামা? মামা এটা 7,00,000। 7,00,000? হ্যাঁ আচ্ছা, এই গাড়িটার দাম হচ্ছে 7,00,000 আস্কিং। এটাও কিছু কমানো যাবে, শোরুমে আসেন। এই যে দেখেন আরও একটা হায়েস্ট, 5-এর মডেলের 3টা হায়েস্ট আছে। যাদের কম টাকা হায়েস্ট দরকার এ সপ্তাহে আসেন, পাবেন 3টা মডেল, 5 রেজিস্ট্রেশন, এটাও 10। ওকে, এটাতে হালকা পাতলা টাচ আপের কাজ আছে, করে দিব মামা, করে দেওয়া হবে। হ্যাঁ, টাচ আপ যেটা আছে এটা করে দিব। টাচ আপের কাজ করে দেওয়া হবে। হ্যাঁ, এটাও হাফ প্যাড এবং এটাও সিএনজি করা। হ্যাঁ, কালার হইতেছে কালো, ব্ল্যাক। ওকে, পিছন থেকে একটু দেখি, হালকা পাতলা জায়গায় জায়গায় একটু স্ক্র্যাচ আছে, এগুলি টাচ আপ করে দেওয়া হবে। আচ্ছা দেখেন, এটা কি সিএনজি করা? হ্যাঁ। ওকে, এটাও সিএনজি করা আছে, 5-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন করা। এই হায়েস্টার দাম কত মামা? মামা এটা 13,00,000 টাকা। 13,00,000 টাকা, এটা কিন্তু 50,000 টাকা বেশি। এটা 5-এর মডেল, 13,00,000 আস্কিং প্রাইস। আর এই যে, এই হচ্ছে আপনাদের এক্স করোল্লা, 1500 সিসির এক্স করোল্লা। আপনি 2004 রেজিস্ট্রেশন, 17 সিরিয়াল। সবচেয়ে কম দামে আপনার এক্স করোল্লা এটা, এবং 4টা চাকার কন্ডিশন আছে, নতুনের মতো। ওকে, ইন্টেরিয়র হইতেছে আপনার অ্যাশ কালার, এক্স করোল্লা। যে ভাইরা উবারে রাইড শেয়ারের জন্য একদম কম প্রাইসের মধ্যে এক্স করোল্লা খোঁজেন, আপনারা এই গাড়িটা অনেক সস্তায় পাবেন। সিএনজি করা আছে, মডেল হইতেছে 2000 আর রেজিস্ট্রেশন 2004। এটার দাম কত মামা? মামা এটা একবারে 8,50,000। 8,50,000 টাকা? জি। ওকে, এক্স করোল্লা 8,50,000 টাকা, এর থেকে কমে আর কি দরকার বলেন? হায়েস্ট কিন্তু 3টা আছে, যার যেটা লাগে নেবেন। এই হচ্ছে আমাদের ভিডিওর সর্বশেষ হায়েস্ট, দেখেন 2005-এর আরও একটা হায়েস্ট, রেজিস্ট্রেশন এটা কত? এটা 10। এটাও 10? 3টা হায়েস্টই, 5-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন করা, এবং এটা কিন্তু আপনার সিএনজি সহই পাবেন, এবং ডুয়েল এসি আছে, সিট কভারগুলো করা আছে নতুন। দেখেন, যারা হায়েস্ট একদম কম প্রাইসে খুঁজতেছেন ভাড়ায় চালানোর জন্য, যাদের বাজেট একদম কম, তাদের জন্য কিন্তু এই যে অপরূপা কার সেন্টারে 3টা হায়েস্ট আছে। মামা, কাগজ তো এটাও কমপ্লিট আছে, পেপারস আপ টু ডেট পাবেন, সিএনজি সহ, মডেল 5, রেজিস্ট্রেশন 2010। ওকে, এই হায়েস্টার দাম কত মামা? মামা এটাও 12,50,000। এটাও 12,50,000? হ্যাঁ, এটাও। তাহলে আমরা প্রথমে যে হায়েস্টটা দেখছিলাম সেটাও কালার ছিল সাদা, 12,50,000, 5-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, এটাও সেম, শুধুমাত্র কালোটার দাম 13,00,000। কালোটার দাম 13,00,000। আচ্ছা, এই গাড়িটার দামও কিন্তু আপনার 12,50,000 টাকা। সো যারা একদম কমে হায়েস্ট খুঁজতেছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন। এখন দুইটা গাড়ি দেখাইতেছি আপনাদেরকে, যাদের ধরেন একটু ডেট ফেল হায়েস্ট লাগবে, একটু ওল্ড শেপের। এখানে 3-এর না এটা? হ্যাঁ, 3-এর, 3-এর মডেলের একটা হায়েস্ট আছে, এটা ডেট ফেল আছে, ডেন পেন্টের কাজ আছে। এই অবস্থায় যদি কেউ নিতে চান নিতে পারেন, অনেকেরই হয়তো এরকম গাড়ি দরকার। দাম মাত্র 3,00,000 টাকা। 3,00,000 টাকা? 3,00,000 টাকা। এই যে দেখেন, মডেল 3, হাই ফ্লোর। হ্যাঁ, 3-এর মডেল, হাই ফ্লোর, হায়েস্ট, ডেট ফেল সহ অনেকেরই লাগে স্কুল ডিউটির জন্য। হ্যাঁ, বিভিন্ন মানে কোম্পানির জন্য, তাদের জন্য 3,00,000 টাকায় পাবেন এই অবস্থায়, কাগজ ফেল, তবে গাড়ির ইঞ্জিন ওকে আছে। আচ্ছা, এই গাড়িটা হইতেছে আপনার 100, এটা ডেন পেন্টের কাজ চলতেছে, ডেন পেন্ট করে ড্রাইভিং এর লেগে দেওয়া হবে, ড্রাইভিং শেখানোর জন্য। এটা কিন্তু আপনার পেপারস ফেল পাবেন। হ্যাঁ, ড্রাইভিং শেখানোর জন্য যাদের একটা 100 দরকার, এই গাড়িটা আপনি ডেন পেন্ট করে দিবে মামা, একদম রেডি করে দিবে, তখন আর গাড়ি চিনবেন না। এইটার দাম এই অবস্থায় হচ্ছে আপনার 2,00,000 টাকা, শুধু ড্রাইভিং শেখানোর জন্য। আমাদের শোরুম হলো ড্যামরা স্টাফ কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার উল্টা পাশে রাসেল পাম্পের এই জায়গায়। আসলে আমরা এই জায়গায় মোটামুটি একটু কম দামের গাড়ি তুলি আর কম দামে বিক্রি করি, লাভ অল্প করি,
কম দামে বিক্রি করি আপনারা সবাই আছেন অসুবিধা নাই যতটুকু পারি ততটুকুই কমায় রাখমু আর হাসান ভাইয়ের যেহেতু হাসান ভাই করে প্রথম থেকে আমার করে হাসান ভাইয়ের লেগা যারা হাসান ভাইয়ের ভিডিও দেখে আসবেন তাদের জন্য যতটুকু পারি আরও কমায় রাখবো ইনশাল্লাহ অসুবিধা নেই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।